আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা টিউনের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাসুম খান আপনাদেরকে নতুন আরো একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা দেখব অব্রো কিবোর্ডের সেটিংস দিয়ে কিভাবে কি করতে হয় এবং অব্রো কিবোর্ড দিয়ে কিভাবে বাংলা আপনি লিখবেন সেই প্রসঙ্গে। তো এই জন্য আমরা প্রথম আমরা মাইক্রোসফট অফিসে গিয়ে একটা এমএস ওয়ার্ডটা আমরা ওপেন করি, কারণ আমরা তো নর্মালি আমরা এমএস ওয়ার্ডেই লিখি বেশি। আমরা এমএস ওয়ার্ড ওপেন করলাম। ওপেন করার পর আমার এখানে দেখেন যে অব্রো কিবোর্ডের যে ফাংশন লেআউট, এটাকে বলা হয় শর্টকাট মেনু। তো এই মেনুতে অব্রো কিবোর্ড ইনস্টল করলে কম্পিউটার এভাবে উঠেই থাকে। আপনি চাইলে এটাকে মিনিমাইজ করে রাখতে পারবেন, আবার উঠায় রাখতে পারবেন। আমি উঠায় রেখেছি আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, গত ভিডিওতে দেখেছিলাম যে এখান থেকে বাংলা ইংলিশ কন্ট্রোল করা যায়। তো আমি এখান থেকে মাউসের সাহায্য ক্লিক করে বাংলা করে দিলাম। এখন আমি লিখতেছি আমাদের দেশের নাম বাংলাদেশ, আমি এটা লিখেছি। এখন এটা আমি কিভাবে লিখলাম, বাংলাটা কিভাবে হলো, এজ দ্য সেম আমি দেখেন এটাকে আমি ইংলিশে লিখি। যদি ইংলিশে আমি লিখতাম তাহলে কি হইতো, যদি আমি ইংলিশে লিখতাম তাহলে আমি এইভাবে লিখতাম। মানে হচ্ছে আমি অ্যাকচুয়ালি বাংলাটার ইংলিশ ভার্সন এইভাবে লিখতাম। জাস্ট এই কথাটাই আপনি যখন এই বাংলা ফন্টে দিয়ে লিখবেন তখন এটা কি হয়ে যাবে, বাংলা হয়ে যাবে। তাহলে অব্রো দিয়ে এভাবে আপনি খুব সহজেই বাংলাটা টাইপ করতে পারবেন। এবার আসুন, যারা বুঝে নাই মানে আরো একটু ভালো ব্যাখ্যার জন্য আসি আমরা এখানে। এখানে একটা কিবোর্ডের চিহ্ন দেওয়া আছে, একটা মাউসের চিহ্ন দেওয়া আছে। আমরা কিবোর্ডে ক্লিক করলে দেখি যে এখানে দেখেন বাংলা কি লিখলে, মানে কে লিখলে ক হবে, কে এইচ দিলে খ হবে, জি লিখলে গ হবে, জি এইচ লিখলে ঘ হবে, উম্ম লিখতে এন জি, এটা চাপ দিলে উম্ম হয়ে যাবে, একসাথে চাপ দিতে হবে। যেমন ধর আমি যদি এখন এন জি চাপ দিই এখানে, এই যে এটা বাংলা ফন্ট আসছে, এন জি চাপ দিলে উম্ম হয়ে যাবে। আপনার দেখতে পাচ্ছেন এই যে উম্মর একটা অপশন চলে আসছে, উম্ম ক্লিক করলে উম্মটা লেখা হয়ে যাচ্ছে। ঠিক এভাবে আপনি যে কোনো ওয়ার্ড এখান থেকে দেখতে দেখে লিখতে পারবেন। আর যে ওয়ার্ডটা আপনারা পারবেন না লিখতে সেটা এখান থেকে খুঁজে নিতে পারবেন। যেমন ধরেন থ লিখতে টি এইচ লাগে, এটা আপনি জানেন না, সেক্ষেত্রে আপনি এখান থেকে জাস্ট আপনি কিবোর্ড থেকে এখানে টিপ দিলেই, কিবোর্ডে টিপ দিলেই এখানে আপনি লিখতে পাচ্ছেন পুরা যে কোনটা লিখলে কি হবে। এটা যে নর্মাল ভিউ, আমরা যদি, হ্যাঁ দেখেন এই হলো অব্রোদের সিস্টেমটা। এখানে হসন্ত জফলা রফলা কিভাবে লিখতে হয় এটা দেখবেন। আপনি যখন বাংলা লিখবেন তখন দেখবেন যে আপনাকে অনেক কিছু সাজেশন দিবে। যা আমি যদি লিখি দেখেন, আমি বাংলাদেশ নদী মাতৃক লিখছি, এখন আমি লিখছি নদী মাতৃক, কিন্তু আমাকে সাজেশন দেখাচ্ছে আপনি কোনটা লিখবেন, নদী মাতৃক। আপনার সঠিকটা আপনার সাজেশন হিসেবে এভাবে পেয়ে থাকবেন। এভাবে এভাবে বিভিন্ন ওয়ার্ডের যে সাজেশনগুলো হেল্পিংগুলো আপনাকে দিবে, আপনি সেখান থেকেও যুক্ত বর্ণ শো করবে, সেখান থেকে আপনার সঠিক ওয়ার্ডটা আপনি নির্বাচন করে দিতে পারেন। তো এভাবে অব্রো কিবোর্ড ওয়ার্ড আপনি ব্যবহার করতে পারবেন, এভাবে আপনি খুব সহজেই
আপনি এটা করতে পারবেন, লিখতে পারবেন বাংলা, কোনো সমস্যা হবে না। এরপর দেখেন মাউসের বাটনে আপনি যদি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনাকে দেখাচ্ছে আপনি লিখতে না পারলে আপনি কিভাবে, তাহলে আপনি কিভাবে লিখবেন। আমি এখানে দেখি যে এখানে সব স্বরবর্ণ আছে, আপনি মাউস দিয়ে লিখতে পারেন। দেখেন আমি মাউস দিয়ে লিখি, মাউস দিয়ে লিখতেছি। দেখেন আমি এই ওয়ার্ডটা মাউস দিয়ে লিখলাম। হ্যাঁ এভাবে আপনি লিখতে পারেন, মাউস দিয়ে লিখতে পারেন। যারা এভাবে কম্পিউটারে কিবোর্ড দিয়ে টাইপ করতে পারেন না, তারা মাউস দিয়ে লিখতে পারেন। এরপর আছে সেটিংস, এই সেটিংস এর বিভিন্ন ব্যাপার স্যাপার আছে, কাজ আছে, সেটা আমরা আরেকদিন আলোচনা করব। এন্ড এই অপশনটা থেকে আপনি ইচ্ছা করলে জাম্প করে এটাকে নিচে নিয়ে আসতে পারবেন। আবার এখান থেকে রিস্টোর অব্রুত ট্যাপ, এটা দিলে উপরে চলে আসবে এই অপশন থেকে। আর এটা দিলে পুরো অব্রু কিবোর্ডটা রানিংটা বন্ধ হয়ে যাবে, তখন অব্রু কিবোর্ড আবার নতুন করে আপনাকে ওপেন করতে হবে ডেস্কটপ থেকে। এই অপশনটা, এটা হচ্ছে অব্রু কিবোর্ডের বিভিন্ন অপশন, আমরা এগুলো পর্যায়ক্রমে আলোচনা করব। আজকে শুধু আমরা এই তিনটা বাটন আর শেষের বাটন, এই চারটা বাটনের নিয়ে আলোচনা করলাম, চারটা বিষয় নিয়ে। তো আশা করি বন্ধুরা এই চারটা বিষয় আপনারা ভালো করে বুঝতে পেরেছেন যে কিভাবে বাংলা লিখতে হবে, কিভাবে ইংরেজিতে লিখতে হবে। আপনি যদি ইংলিশে লিখতে চান তাহলে আরেকটু দেখিয়ে দিই। এখানে ইংলিশ করে দিলাম, ইংলিশ করে এখানে লিখলাম বাংলাদেশ, লিখলাম এভাবে ইংলিশ সহজে আপনি লিখতে পারবেন। তো সবকিছু মূল কথা হলো আপনাকে টাইপিং এর দক্ষ হতে হবে। টাইপিং যদি দ্রুত লিখতে পারেন তাহলে আপনার দ্রুত হবে, সেটা যে কোনো সফটওয়্যারই হোক, হয়তো অব্রু হোক বা বিজয় হোক। তো বন্ধুরা আমাদের টিউটোরিয়াল ছিল অব্রু নিয়ে, তো অব্রু নিয়ে কিভাবে লেখা যায় বাংলা আমরা খুব সহজে দেখিয়ে দিয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ভিডিওতে যদি কোনো কথা আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্টে কমেন্ট করবেন, আমরা যত সম্ভব আপনাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আশা করি ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।